কর্ণর চলচ্চিত্রের রকিং স্টার তো তারকা ইয়াসকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন এই তারকাকে সর্বশেষ দেখে গিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটিতে প্রসঙ্গ তো কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটি মুক্তির প্রায় এক বছর হয়ে যাওয়ার ইয়াস তার নতুন সিনেমার ঘোষণা দেননি তাছাড়া মাঝে অবশ্য গুঞ্জন শোনা গিয়েছিল কর্ণর তারকা ইয়াস তার আপকামিং সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাছাড়া তার আপকামিং সিনেমাটি মূলত বিগ বাজেটের একটি চলচ্চিত্র হবে তবে সিনেমার প্রেক্ষাপট কেমন হবে কিংবা সিনেমার অফিসিয়াল ঘোষণা কবে আসবে সে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি তাছাড়া সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় রকিং স্টার ক্ষেত্রে তারকা ইয়াস খুব তাড়াতাড়ি তারা আপকামিং সিনেমার অফিসিয়াল ঘোষণা দিবেন তাছাড়া প্রাথমিক পর্যায়ে সেই সিনেমার নাম রাখা হবে ইয়াস নাইনটিন পাশাপাশি চলচ্চিত্রটি পরিচালনা করবেন পরিচালক গীতু ইন্ডাস্ট্রির একজন তারকা পাশাপাশি পরিচালক তাছাড়া পরিচালক তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় সিনেমাতে কাজ করেছেন তবে রিসেন্টলি শোনা যায় এই তারকা তার আপকামিং সিনেমা ইয়াসকে নিয়ে করবেন তাছাড়া সিনেমার প্রেক্ষাপট মূলত গ্যাংস্টার কেন্দ্রিক যার জন্য সম্প্রতি সময় এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে তাছাড়া এই সিনেমাটির জন্য ইয়াসের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেখা গিয়েছে পাশাপাশি বেশ কয়েকবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় মূলত সেখান থেকে গুঞ্জন শোনা যায় তার আপকামিং সিনেমাতে হয়তো ইয়াসকে দেখা যাবে তাছাড়া খুব তাড়াতাড়ি এই বিষয়টির অফিসিয়াল ঘোষণা আসবে বলে শোনা যায় প্রসঙ্গত কেজিএফ সিনেমাতে কাজ করার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ খ্যাতি অর্জন করেন ইয়াস তাছাড়া সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে সারা ফেলেছিল তার জন্য অবশ্য দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলেন ইয়াস সোভিয়েটস জেনে তো নিলেন খুবই তাড়াতাড়ি ইয়াস তার আপকামিং সিনেমার অফিসিয়াল ঘোষণা দিবেন তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না সাবস্ক্রাইব চ্যানেল আপডেট